হাঁসের মাংস খেয়ে মৃত এক। গল্প হলেও সত্যি, দোল উৎসবে বাড়িতে ঘটা করে হরেক রকম স্বাদের রান্না হয়েছিল, মাছ সাথে আবার খাসির মাংস, বা ছিল না কিছুই। আর খাসির মাংস খেয়ে মৃত্যু হলো এক মহিলার। পরিবার সূত্রে জানা গেছে মৃতার নাম মিনতি মাহাতো, বয়স 55। ঘটনাটি ঘটেছে মালদহের গাজলের শিবাজীনগর গ্রামে। মৃত মহিলার মেয়ে চন্দনা মাহাতো জানান, হোলি উপলক্ষে খাসির মাংস খেয়েছিলেন। এদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাতিমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক মিনতি মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন। মহিলার মৃত্যুর বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত নেমেছে কাজল থানার পুলিশ। প্রেসারের মানুষ তো, ও আগে থেকে আগে অসুস্থ ছিল আগে থেকে, তো কালকে হঠাৎ করে একটু মাংস টাংস খাইছে, ওটা বলে রাত্রে ভোরবেলার দিকে গেল, হ্যাঁ হোলিতে, এই হোলিতে একটু মানে হোলির উপলক্ষে, হ্যাঁ হোলির উপলক্ষে মাংস টাংস একটু খাইছে। কিসের মাংস? সকাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে গেল রাত্রিবেলা ঘুমাই গেছে, আজকে ভোরবেলার দিকে 4টার সময় বাথরুমে গেল, বাথরুম থেকে আসে বলছে আমার বুকটা ব্যথা করছে। আমার দাদাটা বলছে কি যে কিসের জন্য ব্যথা হলো, এখানে হঠাৎ করে বুক ব্যথা করছে, আমাকে হসপিটালে নিয়ে চলো। তো আমার বড়ো দাদাটা মানে টোটোগুলা খুঁজতে যাচ্ছে, মানে নিয়ে যাবে বাইকে উঠতে পারছে না, নিয়ে যাওয়ার জন্য খুঁজাখুঁজি করছে, গাড়িটা পাচ্ছি না, প্রথমে বুক জ্বালা করলো, তো নিয়ে আসলো গাড়িটা, ভালো আবার নিয়ে আসলো, নিয়ে আয় আস্তে আস্তে রাস্তাতে হঠাৎ করে মারা গেলো, আমরা বুঝতে পারিনি। তারপরে কি করলেন? হসপিটালে নিয়ে গেলাম। কোন হসপিটালে? হাতিমারি হসপিটালে। তারপরে হাতিমারি হসপিটালে নিয়ে গেছি, হসপিটালে ডাক্তাররা চেক করেছে, বলছে বলতে মারা গেছে। কি নাম তার? কি নাম? মিনতি মাহাতো। বয়স কত? 60 বছর। বাড়ি কোথায়? আলমপুর। 60 বছর থেকে একটু কমই হবে। তো বলছি না, কি করতেন তিনি? বাড়ির কাজ, ম্যাম বাড়ির কাজ টাজ। আমার মধুর ব্যবসা। আপনি, আপনার কি হয়? মা। কোথায় বাড়ি আপনার? আলমপুর। আপনার নাম? চন্দনা মাহাতো। বলছি এই যে তাহলে থানাতে কেন নিয়ে আসলো? এই থানায় তো ডাক্তার থাকে, ওখান থেকে ট্রান্সফার করে দিয়ে ডাক্তার থাকে ই করে দিল, বলছে যে পোস্টমর্টম করতে হবে। এটা এখানে হসপিটালে মারা যায়নি, রাস্তাতে মারা গেছে, আমার এখানে তো করেনি, পুলিশ কেস হবে নাকি, ওই জন্য হসপিটালে নিয়ে আসে, বন্ধ করে দিল, বন্ধ করে আবার মাহাতো রিকভারি নিয়ে আসে, ওখানে পোস্টমর্টম করে দিল। মালদা গাজল থেকে আহমেদ বাপের রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।